বলছি যে এই যে বড়টা রয়েছে এটার দাম কত রয়েছে? এই বড়টা 600, এটা 800 টাকা বলছে। কন্ট্রোল। আচ্ছা এগুলো 12 টাকা করে পিস। কত করে? 22 টাকা পিস। এগুলো হচ্ছে 10 রকমের আইটেম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসছে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে এসেছি কোথায়? বাগড়ি মার্কেট। বাগড়ি মার্কেট থেকে একটু এগিয়ে যাবো, আর এখানে রয়েছে টেডি বিয়ারের মার্কেট। তো টেডি বিয়ারের মার্কেটটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ সামনে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমাদেরকে পুরো টেডির মার্কেটটা আজকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ব্রেভন রোডের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে, ঠিক আছে? ব্রেভন রোডের, আর এর ঠিক অপোজিটেই রয়েছে ব্রেভন রোডের চার্চ, ঠিক আছে? দেখো এই যে দেখতে পাচ্ছ চার্চটা, তো এই চার্চের সামনেই কিন্তু রয়েছে টেডি বিয়ারের মার্কেট। তো চলো ঘুরে দেখা যাক। বলছি যে এই যে বড়টা রয়েছে এটার দাম কত রয়েছে? এই বড়টা 600। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু প্রায় আমার সাইজ, ঠিক আছে? 600 টাকা দাম বলছে। আর এই হলুদটাও সেম রেট আছে? এই হলুদটা 800, এটা 800। আচ্ছা এটা একটু বড় আছে, এটা হচ্ছে 450, আর এটা 350। আর এখানে দেখো ছোটো ছোটো আছে, এগুলো 50 টাকা করে বলছে, ঠিক আছে? এর থেকেও ছোটো আছে, খুঁজতে হবে। এগুলো 50 টাকা করে বলছে, ছোটো ছোটো এরকম হাইট। এই যে এগুলো 100 টাকা করে, একটু বড় আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ নিলাম, এই যে লাভগুলো রয়েছে এগুলো কিন্তু 80 টাকা করে, ঠিক আছে? এর থেকেও কমে রয়েছে আরও, চলো এগোই। দেখো পুরো মানুষের মতন সাইজ, এটা 800 টাকা। এটা 800 টাকা বলছে। তো এই হচ্ছে গলি, বুঝতেই পারছো বেড়ালাম। আর এগুলো 600 করে বলছে। এখানে সাইজ অনুযায়ী কিন্তু দাম বাড়ে কমে, সাইজ অনুযায়ী কিন্তু দাম বাড়ে কমে। প্যারি সমাজ গেই। এটা 600 করে আছে। তো দেখছো এখানে বিশাল ভিড়, পুরোটাই মার্কেট, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এতক্ষণ তোমাদেরকে এই সামনে থেকে ডান দিকের রাস্তাটা দেখাচ্ছিলাম, এই দিকটায়, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস্টিক মার্কেট। আর এখন চলে এসেছি পর্তুগিজ চার্চ স্ট্রিট, ঠিক আছে? তো চলো ঢুকিয়ে দেয়। এতেও কিন্তু আরও অনেক পুতুলের মার্কেট রয়েছে। এই দোকানটা একটা দোকানে এসেছি, দেখো এখানে কিন্তু অনেক ছোটো ছোটো আছে, ওপরে যেগুলো রাখা আছে ওগুলো কিন্তু অনেক ছোটো, ঠিক আছে? তো চলো একটু দামটা জিজ্ঞেস করি এই দোকানটায়। দাদা এগুলোর দাম কত করে আছে ছোটোগুলো? এগুলো হচ্ছে 10 রকমের আইটেম রয়েছে, আর 12 টাকা করে পিস, ঠিক আছে? আর এই লাভগুলো, ছোটো লাভগুলো? আচ্ছা এগুলো 12 টাকা করে পিস। দেখো এই হচ্ছে সাইজ, এই রয়েছে দোকান, ঠিক আছে? আচ্ছা এই ছোটো প্যান্ডাগুলো কত করে আছে?
এই উপরে এই ছোট প্যান্ডাগুলো সত্তর টাকা থেকে স্টার্ট, তাই তো? সত্তর থেকে স্টার্ট, সত্তর, একশো, দেড়শো, দুশো, বিভিন্ন রকমের দামে রয়েছে। এই দেখো, তো এই পাখিগুলো কেমন দাম আছে, এই পাখিগুলো কেমন দাম আছে? আচ্ছা, চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা করে পাখি। আর সাইজ দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসাও করতে পারেন। দেখো এখানে আর একটা দোকান, বিভিন্ন রকমের পুতুলের কিন্তু সমাহার এখানে, তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, এগুলোর দাম কত করে আছে, এই খরগোশগুলো? কত করে? বাইশ টাকা পিস। দেখো একটু সাইজটা, গজব বেজতি হ্যায়। চল্লিশ থেকে স্টার্টিং, তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটি এখানে জিজ্ঞাসা করাটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? এখানে দেখো কচ্ছপ আছে, আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমরা যারা যারা কেনাকাটি করতে ইচ্ছুক চলে আসো, অনায়াসেই নিতে পারবে এখানে। আর যারা ব্যবসা করতে চাও তারাও কিন্তু এখানে আসতে পারো। এগুলো কিন্তু ডজন হিসেবে কিনতে পাওয়া যায়, পিসও পাওয়া যায়, কিন্তু ডজন হিসেবেই মেন বিক্রি হয়। বলছি কাকু, এই পুতুলগুলোর দাম কত করে আছে? একশো টাকা করে, তো দেখতেই পাচ্ছ একশো টাকা করে দাম এই পুতুলগুলোর। এটা কিন্তু এই যে চার্চটা দেখাচ্ছিলাম, এই চার্চটার ওখানটাই টেডি বিয়ারের দোকান, আর চার্চে ঠিক একটু এপারে এলেই এই যে পুতুলের দোকান। দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলো, এগুলো একশো করে। আচ্ছা, এগুলো একশো করে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। তো এদিকে শুরু হয়ে যাচ্ছে ফুলের মার্কেট, তাই এপারে আর ফুলের মার্কেটে যাচ্ছি না। তো জাস্ট ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমরা কিন্তু অনায়াসে এরকম গিফট দিতে পারো, ঠিক আছে? ফুলের মার্কেটের দিকে যাচ্ছি না, এদিকে হচ্ছে পুতুলের মার্কেট আর টেডির মার্কেট। কিন্তু ওই যে চার্চটা দেখালাম, ওই চার্চটার ওই সামনেটাই নিচে রয়েছে টেডির মার্কেট, ঠিক আছে? এই চার্চটার সামনেও রয়েছে, এই চার্চটার পেছনেও রয়েছে। তো তোমরা যখনই আসবে চলে আসবে ব্রাভন রোড, ঠিক আছে? তোমরা দেখলে ভিডিওটা, ঠিক আছে, কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশানে পুরোপুরি জানাবে তোমরা। আর হচ্ছে ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কারণ বেশি দোকান নেই, মোটামুটি দুটো ফুটপাথ জুড়ে দোকান রয়েছে, তো পুরোটাই ঘুরলাম, ঘুরে তোমাদেরকে দেখালাম। দেখো এখন আমার পেছনে এই যে পুতুল দেখা যাচ্ছে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আরও বিভিন্ন রকমের ভিডিও আগামী দিনে এই চ্যানেলে আসবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।